স্যার আজকে আমাদের টপিকটা হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম আসলে আমরা নর্মালি পোস্ট কোভিড সিনড্রোম বলতে কি বুঝি যদি একটু ব্যাখ্যা করতে চান ধন্যবাদ স্যার আচ্ছা ধন্যবাদ পোস্ট কোভিড সিনড্রোমটা অ্যাকচুয়ালি করোনা অথবা কোভিড যেমন নতুন পোস্ট কোভিড সিনড্রোমটা কিন্তু আরো বেশি নতুন যদি শক্তি করে বলা যায় যে অ্যাকচুয়ালি ব্রিটেনে এই টার্মটাই সেপ্টেম্বর অক্টোবরের দিকে অনেকটা প্রমিনেন্ট হয়ে গেছে কারণ আমরা জানি যে কোভিডের যে মেন প্রবলেমটা গ্লোবালি যে মেন সমস্যাটা অ্যাজ এ কোভিড নামে যে 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 ক্লিনিক্যাল প্রবলেমটা একটা নতুন আবির্ভাব হয়েছে এটা কিন্তু বস্তুত মার্চের দিক থেকে এবং মার্চের দিক থেকে আপনি যদি তিন চার মাস যোগ করেন মার্চ এপ্রিল মে জুন জুলাই এই টাইমটাতে যারা অনেকেই কোভিড থেকে সেরে উঠেছে তাদের ভিতরে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে তো জুলাই আগস্ট সেপ্টেম্বর তো সেপ্টেম্বর অক্টোবর থেকেই কিন্তু এই পোস্ট কোভিড সিনড্রোমটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে এবং ব্রিটেনে যে আপনারা জানেন যে ন্যাশনাল হেলথ এনআইএইচ এনএচএ আছে যারা টোটাল হেলথ সার্ভিস টা প্রোভাইড করে তারা কিন্তু তাদের গাইডলাইনে এই পোস্ট কোভিড সিনড্রোমটাও আপনার সংযুক্ত করেছে এবং তাদের যে নাইস গাইডলাইন সেই গাইডলাইনেইও এটাকে সংযুক্ত করার চেষ্টা করছে সো এটা দিয়ে আমি জাস্ট একটু বোঝাতে চাচ্ছি যে পোস্ট কোভিড সিনড্রোমটা সম্পূর্ণভাবেই নতুন এবং স্টিল নাও এর ইমপ্রুভমেন্ট হচ্ছে এটাকে ভালোমতো ডিফাইন করার জন্য পোস্ট কোভিড সিনড্রোমটা যদি আমরা জানতে হয় আমাদেরকে কিছুটা জানতে হবে আসলে কোভিডের এর সিমটমগুলো কি যে হয় একটা ধারাবাহিকতা বা কন্টিনিউশন হচ্ছে পোস্ট কোভিড সিনড্রোম অথবা এর চলাকালীন সময় একজন পেশেন্ট যে সিমটম গুলোতে ভুগে নাই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যদি যদি নতুন কোন রকমের সিমটম অ্যারাইজ করে এবং সেটাও কিন্তু পোস্ট কোভিড সিনড্রোমের ভিতর পড়ে আরেকটি যেটা বিষয় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে পোস্ট কোভিড সিনড্রোমটা একটা এক্সক্লুশনের মাধ্যমে আসতে হবে যেন অন্যান্য যত ক্রনিক ডিজিজগুলো আছে অথবা নতুন যে রোগ হতে পারে সেগুলোকে এক্সক্লুড করার পর যদি আর কোনো উপায় না থাকে ওই সিমটমগুলোকে এক্সপ্লেইন এক্সপ্লেন করার ক্লিনিক্যাল সিমটমগুলোকে এক্সপ্লেন করার সেটাকেই আমরা পোস্ট কোভিড সিনড্রোম বলবো এখন পোস্ট কোভিড বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে কোভিড পরবর্তী কিন্তু এই কোভিড পরবর্তী বলতে আবার কতদিন ডিউরেশন এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন একটা ভাইরাল ইনফেকশন হয় তারপরে কিন্তু একটা পোস্ট ভাইরাল ফ্যাটিক সিনড্রোম থাকে ভাইরাল পরে তার কিছু ক্রনিক স্বাভাবিক যে পোস্ট ভাইরাল যে দুর্বলতা ফ্যাটি ম্যালেজ এই ধরনের যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু থাকতে পারে সেটা থাকা মানেই যে পোস্ট কোভিড সিনড্রোম তা কিন্তু না সো পোস্ট কোভিড সিনড্রোম ডায়াগনোসিস ইজ এ কমপ্লেক্স ইস্যু নাও এর জন্য দরকার একটা সুস্থ অ্যালগোরিদম এর জন্য দরকার একটা সুস্থ ফ্লোচার্ট সো আমি ওগুলো নিয়ে আলোচনা করব আমি শুধুমাত্র কয়েকটা একটা কার্ডিনাল ইনফরমেশন দিচ্ছি যে পোস্ট কোভিড কি যাতে করে আমার মনে হয় যে এটা যদিও একটা মেডিকেল স্টুডেন্ট প্ল্যাটফর্ম কিন্তু এই প্রোগ্রামটা আবার দেখা যায় যে অনেকে যেহেতু এটা পেজে থাকে এটা অনেক সাধারণ মানুষও দেখে এবং সাধারণ মানুষের ভিতরে একটা আহ সচেতনতামূলক একটা অবস্থা তৈরি হবে সো আমি চেষ্টা করবো আমার কথাগুলো অনেকটা জেনারেলাইজ করে নিতে যাতে মেডিকেল স্টুডেন্ট তো বুঝেই আবার সাধারণ মানুষরা বুঝে আবার যেন সাধারণ মানুষদের ভিতরে একটা ভ্রান্তি সৃষ্টি না হয় সো এখন মূল কথায় বলি যে কোভিডে একজন যখন করোনা ভাইরাস আক্রান্ত হয় ও তখন যখন তার ডিজিজ সিমটম শো করে তখন ওটাকে আমরা বলি কোভিড 19 কোভিড নাইনটিনে অনেকগুলো উপসর্গ দেখা দেয় যেমন প্রধান কয়েকটি উপসর্গের ভিতর যেমন রয়েছে জ্বর একটা খুব কমন ব্যাপার তারপরে কাশি জ্বর কাশি এই দুটা হচ্ছে সবচেয়ে প্রধান দুটো সিমটম তার সাথে কিন্তু আরো কিছু জেনারেলাইজ সিন্টম এবং কিছু আনকমন সিম্টম থাকতে পারে যেমন জেনারেলাইজ ভিতরে গায়ে ব্যথা এটা কিন্তু খুব কমন মাথা ব্যথা ইনসোমনিয়া ঘুম হয় না দুঃস্বপ্ন হয় কবিত চলাকালীন সময় তারপরে আরেকটা যেটা সমস্যা হয় সেটা হইতেছে ন্যাজাল মিউকোসা আমাদের নাকে যে ন্যাজাল মিউকোসা থাকে এবং ওই মিউকোসা যে অলফ্যাকটরি নার্ভ থাকে ঘ্রাণ নেওয়ার জন্য সেই নার্ভে যদি এই ভাইরাসটির ইনফেকশন হয় সেই ক্ষেত্রে কিন্তু তার অ্যানোসমিয়া বা ঘ্রাণ শক্তিতে একটা ব্যতিক্রম দেখা দেয় বা শক্তি নষ্ট হয়ে যেতে পারে যেহেতু আমাদের থাকে তার পেছনেই পারে এবং সেক্ষেত্রে আমাদের টেস্ট নেয়া বা স্বাদেরও একটা পরিবর্তন হয় স্বাদের পরিবর্তন খুবই কমন ভাইরাল ইনফেকশনে ইনফ্লুয়েঞ্জাতে আমরা দেখেছি স্বাদের পরিবর্তন হয় কিন্তু অ্যানোসমিয়াটা কিন্তু অতটা কমন না সো এটাকে একটি স্পেসিফিক নিতে হবে আর একটা হয়েছে প্যালপিটেশন যে এই যে হাত বুক ধরপর করে এখন কিন্তু অনেকটা প্রমাণিত হয়েছে যে করোনা ভাইরাস কখনো কখনো কার্ডিয়াক মাসেল কেউ ইনফেক্ট করে রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছে ভালো একটা জার্নালে সেখানে কিন্তু দেখিয়েছে যে কিভাবে ভাইরাসটা কার্ডিয়াক মাসেল ইনফেকশন করে এবং কন্ডাক্টিং সিস্টেমটাকে নষ্ট করে ফেলে বা অ্যাবনর্মাল করে ফেলে সেক্ষেত্রে প্যালপিটেশন ট্যাকি কার্ডিয়া ট্যাকিপনিয়া এ ধরনের অনেক কিছু অনেক সমস্যা হতে পারে কন্ডাক্টিং সিস্টেম রিলেটেড আরা যেটা আছে যেগুলো আরো কিছু কমপ্লেক্স ব্যাপার যেমন মাথার ব্যথা এবং নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন এইগুলা মিলেই বলা হয় কোভিড এই কোভিডটা সাধারণত একজন যখন ইনফেকশন হয় তার ইনফেকশনের পরবর্তী দিন থেকে অথবা সাইন সিমটম প্রদর্শনের পরবর্তী দিন থেকে চোদ্দ দিনের ভেতরেই তার সুস্থ হয়ে যাওয়ার কথা তার সাথে যদি আমরা আরো সাত দিন অ্যাড করি একুশ দিন ধারণা করা হয় যে একুশ দিনের ভিতরেই একজন কোভিড থেকে সুস্থ হয়ে মানুষ তার স্বাভাবিক কাজে যোগদান করতে পারে তার মানে সে নর্মালিটিতে ফিরে আসে এটাকেই বলা হয় সেলফ লিমিটিং কোভিড থেকে একটা একটা রিকভারি অথবা হসপিটাল থেকে রিকভারি যেটা আর একটু কমপ্লেক্স হতে পারে কিন্তু আমরা ওভারঅল যেটা ভাবি যেসব সব কোভিড মডারেট কিন্তু খুব বেশি সিভিয়ার বা ক্রিটিক্যাল কন্ডিশন না যে কোভিডে মানুষ আক্রান্ত হয়েছে কিন্তু হসপিটালে ভর্তি না হয়ে বাসায় ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছে তারা সাধারণত চোদ্দ থেকে একুশ দিনের ভিতরে সুস্থ হয়ে কাজে ফিরে যেতে পারে এখন যদি কখনো হসপিটালে ভর্তি কোভিড রোগী অথবা যারা বাসায় থেকে সুস্থ হয়ে ওঠা কোভিড রোগী এদের ভেতরে কেউ যদি 12 সপ্তাহ পর্যন্ত অথবা তারও বেশি এই সাইন সিম্পটম শো করে অথবা আরো নতুন কোন সিম্পটম শো করে যেটা আমরা পরবর্তীতে আর বিস্তারিত আলোচনা করব ওই সমস্যাটাকে বলা হয় পোস্ট কোভিড সিনড্রোম অথবা লং কোভিড আমরা অল্টারনেটিভ ভাবে বলি লং কোভিড অথবা পোস্ট কোভিড সিনড্রোম সো ডিউরেশনটা হচ্ছে 12 সপ্তাহ অথবা তার চেয়ে বেশি কিন্তু মনে রাখতে হবে এই বারো সপ্তাহ ইজ নট দ্য স্টার্টিং পয়েন্ট ইট ইজ দ্য কনফার্মেটরি টাইম যখন আমরা তাকে ডিফাইন করি যে একজন রোগী পোস্ট কোভিড সিনড্রোমে ভুগছে কিন্তু এটাকে অনেক জায়গায় আবার আমি এনএইচএস গাইডলাইনের কথাই বলছি সেখানে কিন্তু বলা হয়েছে ছয় থেকে বারো সপ্তাহ তার মানে কোনো মানুষ বা কোনো ব্যক্তি কোভিড থেকে শুরু হয়ে সেরে ওঠার পরে যখন এই ছয় থেকে বারো সপ্তাহর মাঝামাঝি এই সিমটম গুলো পারসিস্ট করে অথবা নতুন সমস্যা অ্যারাইজ করে যেটা অন্য কোনো অসুখ দিয়ে এক্সপ্লেন করা যায় না ওই সমস্যাটাকে আমরা বলবো পোস্ট কোভিড সিনড্রোম বা লং কোভিড আর সিম্পটম গুলো তো বললামই যে কোভিড চলাকালীন যে সিম্পটম অথবা নতুন কিছু সিম্পটম সো মোটামুটি এটাকেই বলা হবে পোস্ট কোভিড সিনড্রোম এটা কিন্তু এখন খুবই কমন আমি একটা एग्जांपल বলি কেন কমন একটা সার্ভে করা হয়েছে জিপি তে জিপি সার্জারিতে ইউকে তে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসটা চালায় বা প্রাইমারি ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা কিন্তু দেয় জেনারেল প্র্যাকটিশনাররা এবং তাদের কাছে একটা সার্ভেতে দেখা গেছে যারা কোভিডে মুক্ত হয়েছে তাদের ভিতরে 6 পার্সেন্ট তারা সবাই ফোন করছে তাদের কাছে বিভিন্ন রকম সমস্যা নিয়ে এবং এটা তারা বলছে যে এই বারো সপ্তাহ পরেও প্রায় টু পার্সেন্ট কোভিড আক্রান্ত পেশেন্ট যারা রিকভার করছে তারা ভ্যারাইটিস সমস্যা নিয়ে তাদের সাথে যোগাযোগ করছে সো পোস্ট কোভিড সিন্ড্রমটা কিন্তু এত আনকমন না এখন এটা অনেকটা কমন আমরা এতদিন ডিফাইন করতে পারিনি সো এটাই হচ্ছে পোস্ট কোভিড সিন্ড্রম ধন্যবাদ

না যেমন কোভিড কিন্তু আমরা চারটা ভাবে ক্লাসিফিকেশন করতে পারি একটা হচ্ছে যে আসলে অ্যাকচুয়ালি পাঁচটা ভাবে সেক্ষেত্রে একটা বলে অ্যাসিমটমিক অ্যাসিমটমেটিক কোভিড সেটা আসলে কোভিড না কিন্তু এটা অ্যাসিমটমেটিক ইনফেকশন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই ওই গ্রুপটাকে আমি বাদ রাখছি সাধারণত অ্যাসিমটমেটিক কোভিড পোস্ট কোভিড সিন্ড্রোমের ভিতরে পড়ে না এখন ধরে নেই মাইল্ড কোভিড আরেকটা আছে মডারেট কোভিড আর একটা হচ্ছে সিভিয়ার কোভিড এবং আরেকটা একটা হচ্ছে ক্রিটিক্যাল কোভিড সো মাইল্ড এবং মডারেট কোভিড সাধারণত বাসাতেই চিকিৎসা করা হয় তার মানে তাদের ইনফেকশন হয়েছে তাদের এখন এখন আমি বলি সিমটম গুলো কি করবে তারা মাইল্ড কোভিড তাদের ইনফেকশন হয়েছে অনেক সময় তারা সিমটম শো করে যেমন জ্বর কাশি এবং কাশিটা কিন্তু অনেকটা খুব ক্যারেক্টারিস্টিক্স কাশি কাশি যেমন ধরেন যার পূর্বে কাশি ছিল না সে কাশতে শুরু করবে এবং কাশিটা খুব সিভিয়ার আকার ধারণ করতে পারে তার মানে যখন সে একবার কাশে কাশতেই থাকে কাশতেই থাকে অথবা দিনে তিন চারবার তার একটা কাশির প্রকোপ দেখা দেয় তার মানে দিন দিনে দিন চার সে খুব বেশি বেশি কাশে সাথে তার জ্বর এইটাই হচ্ছে দুইটা কার্ডিনাল সাইন এই মহামারীর সময় কোভিড সন্দেহ করার এটা যখন হয় তখন দুটো জিনিস হতে পারে সে যদি টেস্ট করাতে পারে তাহলে টেস্ট করিয়ে কনফার্ম করুক সাধারণত দুই তিন দিন পরে টেস্ট করলে কনফার্মেন্ট হওয়ার কথা তিন তিন দিনের পরে টেস্ট করলে সাধারণত কনফার্ম হওয়ার কথা তিন চার দিন তারপরে তার আরো কিছু সমস্যা থাকবে যখন সামনের দিকে এগোবে সে অসুস্থ হয়ে পড়বে ফ্যাটিগ হয়ে পড়বে তার অনিদ্রা হবে ঘুম হবে না সে কিন্তু ঘুমের ভিতরে দুঃস্বপ্ন দেখতে পারে এটা কিন্তু কোভিড এর ভেতরে কিন্তু এ ধরনের সিমটম নিয়ে যখন একজন রুগী কোভিড থেকে সেরে উঠে একুশ দিন পর অথবা চোদ্দ দিন পর সে অনেকটা সুস্থ সুস্থ আশা করে যে আমি এখন সুস্থ হয়ে উঠব। এখন আসি পোস্ট কোভিড সিমটম গুলো কি হবে ওই টাইমটাতে একজন পেশেন্ট বাসায় তাকে নিজের ট্রিটমেন্ট করেছে দিন পর করছে যে সুস্থ হয়ে যাবে সে তখন অনেক ধরনের সমস্যা ফিল করবে তার ভিতরে একটা সমস্যা এবং আমি বলে রাখি এটা কিন্তু তিন সপ্তাহ চার সপ্তাহ পর থেকে সমস্যাটা ফিল করতে পারে এবং এটা হতে পারে ছয় সপ্তাহ পর থেকে এই সমস্যা ফিল করতে পারে আমরা ধরে নিলাম যে তিন সপ্তাহ পরে থেকে তার সমস্যাগুলো পার্সিস্ট করবে যেমন সে থাকবে প্রচন্ড দুর্বল সে আশা করছে কাজে ফিরে যাবে কিন্তু কাজে ফিরে যেতে পারছে না সে শ্বাস নিতে পারছে না তার শ্বাস কষ্ট হচ্ছে তার ঘুম হচ্ছে না একদমই তার যে তার যে ঘুম হচ্ছে না একদমই এবং ঘুম যদিও হয় সে দুঃস্বপ্ন নাইটমেয়ার হচ্ছে অ্যানোরেক্সিয়া তারপরে আরেকটা জিনিস হচ্ছে তার ঘ্রাণ শক্তি আর ফিরে আসছে না পার্সিস্ট করছে তারপরে তার অ্যাংজাইটি হচ্ছে আননেসেসারি সে দুশ্চিন্তা করছে সে যতটা না আগে দুশ্চিন্তা করতো তার চেয়ে বেশি দুশ্চিন্তা করছে তার মানে সাইকোসিসটা তার ডেভেলপ করছে তার ভিতরে প্যানিক ডিসঅর্ডার করছে পোস্ট ট্রমাটিক যে সিনড্রম ডিসঅর্ডার সেটা সে ফিল করবে সে তার ভিতরে ডিপ্রেশন হবে তার ভিতরে আরেকটা যেটা হয় মাসেলের যে টোন সে দেখা যাবে সে তার মাসেল দুর্বলতা ফিল করছে তার গায়ে ব্যথা কখনোই যাচ্ছে না মাথার ব্যথাটা পারসিস্ট করছে এই যে এই সমস্যাগুলো যেগুলো আমি বললাম সাথে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম কনফিউশন তারপরে তার কগনেটিভ যে যে স্ট্যাটাসটা সেটাও পরিবর্তন হবে সে কিন্তু বলতে থাকবে যে তার স্মৃতি ভ্রম হচ্ছে সে ভুলে যাচ্ছে অথবা সে হঠাৎ করে পূর্বে কি হয়েছে ওটা মনে করতে পারছে না শর্ট মেমরি ডিসঅর্ডার লস হতে পারে হঠাৎ সে প্যারালাইসিসের মতো ফিল করতে পারে একটা সাইডে তার অবশ ভাব হতে পারে প্যালপিটিশন থাকতে পারে যদি তার হার্টে ইনফেক্টেড হয় বা ইনফেকশন হয় কখনো এবং তার পরবর্তীতে যদি এটা পারসিস্ট করে সেক্ষেত্রে কিন্তু তার কার্ডিও মায়োপ্যাথি অথবা কন্ডাক্টিং সিস্টেমে যে প্রবলেম সেটা হতে পারে সে প্যালপিটিশন ফিল করতে পারে এগুলো নতুন কিছু না এগুলো ধরনের সমস্যা ফিল করবে তো এই সমস্যাগুলো যদি কাশি যে তাকে থাকতেই হবে তা না তবে তার রেসপিরেটরি যে সিমটম সেটার ভিতরে একটা প্রধান জিনিস ব্রেথলেসনেস কাশি হয়তো চলে যেতেও পারে কিন্তু তার শ্বাসকষ্ট থাকবে সে কিভাবে হাঁটাহাটি করার অভ্যাস ছিল সে এখন পুরো পুরোনায় হাঁটা করতে যাবে মর্নিং ওয়াক করতে বের হবে কিন্তু সে করতে পারছে না শ্বাসকষ্ট হচ্ছে যেটাকে আমরা বলি এক্সারশনাল ব্রেথলেসনেস এ ধরনের যে সমস্যাগুলো হচ্ছে এগুলো যখন হবে এই কোভিড থেকে সেরে ওঠার পর এবং এটা যদি পারসিস্ট করে ছয় থেকে 12 সপ্তাহ পর্যন্ত এটাকে আমরা বলবো তার সিম্পটম অব পোস্ট কোভিড সিনড্রোম সো পরবর্তীতে আমাদের অ্যাসেসমেন্টে যেতে হবে সো এটাই হচ্ছে একজন মানুষ কিভাবে বুঝবে যে সে তার পোস্ট কোভিড সিনড্রোমে ভুগছে ধন্যবাদ জি স্যার করেছিল স্যার যে এসেন্ট ইজউয়ালি দেখা যেত অনেক ক্ষেত্রে হচ্ছে এসেন্ট্রোমেটিকে সিনড্রোম চান্সেস আছে কিনা না তো একটা স্টাডিতে দেখা গেছে যে বেশ কিছু অ্যাসিমটোমেটিক পেশেন্ট তাদের সিটি স্ক্যানে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি দেখা গেছে তার মানে সিটি স্ক্যানে তার ফোকাল লিশন বা আমরা যেটাকে বলি সাদাটে হয়ে যাওয়া বা ইনফেকশনের যে সাইন বা নিউমোনিয়ার সাইন এটা দেখা পড়েছে খুব বেশি না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে পোস্ট কোভিড অ্যাসিমটোমেটিক এ অ্যাসিমটম্যাটিক ইনফেকশন এটাকে কোভিড ভিতরে আনা হয় না এটাকে বলা হয় অ্যাসিমটম্যাটিক ইনফেকশন সো অ্যাসিমটম্যাটিক ইনফেকশন যখন হয় তখন কিন্তু অনেক সময় ফুঁসফুঁসে নিউমোনিয়া সাইন থাকলেও সে কোনো রকমের সিমটম শো করে না কিন্তু দেখা গেছে যে যারা এই অ্যাসিমটম্যাটিক কোভিডে ভুগেছে তারা কখনোই আর পোস্ট কোভিড সিন্ড্রোমের কথা বলে না তার কারণ হচ্ছে সে কখনো কোভিড এর কথাই বলে না সো এই জিনিসটা একটু বুঝতে হবে এখানে একটু টেকনিক্যাল টার্ম রয়েছে আমরা কোনটাকে বলবো কোভিড আর কোনটাকে বলবো অ্যাসিম্পটোমেটিক এবং কোনটাকে বলবো প্রি সিম্পটোমেটিক এগুলোর ভিতরে অনেক ইনফরমেশন কিন্তু এখানে কমপ্লিকেটেড অবস্থায় আছে একজন মানুষ অ্যাসিম্পটোমেটিক তখনই হবে যখন অ্যাক্সিডেন্টালি তার টেস্টটা পজিটিভ হবে কিন্তু কখনোই সে তার সিম্পটম শো করবে না একজন মানুষ কখন টেস্ট করতে যায় যখন সে সিমটম শো করে কিন্তু অনেক সময় এয়ারপোর্টে অথবা বিভিন্ন চেকিং পোস্টে যখন টেস্ট করে তখন দেখা যায় যে তার নাকের ভিতরে ভাইরাস তার যে সোয়াব টেস্ট করে ওটাতে ভাইরাস কিন্তু সে বলছে তার কোনো সিমটম নাই এবং পরবর্তীতেও সে কোনো সিমটম শো করে না ওই কেসটাকে বলবো আমরা অ্যাসিমটমেটিক

আর সিমটমেটিক মানে হচ্ছে যে টেস্টটা আমরা করি সিমটম শো করার পরে সো কোভিড মানে হচ্ছে ইনফেকশন কনফার্মেটরি অর সাসপেক্টেড অ্যালং উইথ ক্লিনিক্যাল সিমটম অ্যান্ড সাইন অ্যাসোসিয়েটেড উইথ ডিফাইন্ড কোভিড ডিজিজ অর ডিজোডার এইটার ভিতরে কিন্তু অ্যাসিমটমেটিকটা পড়ে না কারণ কোভিড হতে গেলে সাইন এবং সিমটম থাকতে হবে অ্যাসিমটমেটিক ইনফেকশন হতে গেলে সাইন সিমটম থাকতে হবে না কিন্তু তার রেডিওলজিক্যাল ফাইন্ডিং থাকতেও পারে অথবা টেস্ট পজিটিভ থাকতেও পারে সো আমরা যেন এটা না বলি অথবা না ভয় পাই যে অ্যাসিমটোমেটিক একজন কোভিড রুগী বা ইনফেক্টেড রুগী পোস্ট কোভিড সিন্ড্রম শো করবে কিনা নো পোস্ট কোভিড সিন্ড্রম শো করতে গেলে একজনকে অবশ্যই কোভিডের এর সিমটম শোর মাধ্যমেই যেতে হবে এবং কোভিড থেকে আয়দাসে রিকভার করে নতুন করে সমস্যা শো করবে অথবা তার কন্টিনিউশন থাকবে তার কোভিড সিন্টমে বোঝা গেল যে এই জিনিসটা কিন্তু আসলে যারা অ্যাসিম্পটোমেটিক তাদের ভয়ের এর কোনো কারণ নাই यूजুয়ালি দেখা যায় যে তারা অ্যাসিম্পটোমেটিক এই কারণেই যে তারা কোনো আর কোভিড এর সিম্পটম শো করে না অথবা কোভিড অ্যাসোসিয়েটেড জটিলতাতেও ভোগে না ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ স্যার আরেকজন কোশ্চেন